নগরহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার উপর আক্রমণের জেরে উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাট। অভিযোগ, সন্ধ্যায় গিয়াসউদ্দিন মোল্লা সিরাজগঞ্জে তার নিজের বাড়িতে ফেরার সময় অতর্কিতে বিজেপি এবং আইএসএফ কর্মী সমর্থকরা তার উপর হামলা চালায়। এই হামলায় জখম হন গিয়াসউদ্দিন মোল্লা ও তার দেহরক্ষী। এরপরেই তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে। রাজারহাটে 107 নম্বর জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, গাছের গুড়ি ফেলে অবরোধ করে দেওয়া হয় জাতীয় সড়ক। মরহাট বিধানসভার অন্তর্গত সবকটি রাস্তাতেই অবরোধ শুরু হয়ে যায়। তাদের দাবি, দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। নগরহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। স্লোগান তোলা রে।